আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামিম ক্যামেরায় আছেন আহমেদ শাহীন দর্শক আজকে আমরা একটি মানবিক সাহায্যের জন্য আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি আমরা যার কথা বলবো তার নাম পাপন মিয়া যিনি বঙ্গবন্ধু হাইটেক পার্কে গ্যাস লাইন পরিস্থাপনের জন্য যিনি কাজ করতে গিয়ে মারাত্মকভাবে দুর্ঘটনায় আহত হয়েছিলেন তার শরীরের উপর দিয়ে চলে গিয়েছিল একদম বোঝাই লড়ি তার শরীরের উপর দিয়ে চলে গিয়েছিল এবং তিনি দীর্ঘদিন এই দুর্ঘটনার পর শয্যাশায়ী ছিলেন এবং এখন প্রায় এক বছর আগে এই দুর্ঘটনা ঘটার পর এখন কিছুটা রিকভার তিনি করতে পেরেছেন এখনো ঠিকমতোভাবে তার হাটা চলার ক্ষমতা একদমই তৈরি হয়নি এবং আসলে রোজগার করার ক্ষমতাটা একদমই চলে গেছে তিন সন্তানের জনক পাপন মেয়ে তিনি কাজ করছিলেন আমরা তার নিজের মুখেই শুনবো যে ঠিক কীভাবে আপনার সাথে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটা কবে হয়েছিল কোথায় হয়েছিল দু হাজার বিশে ডিসেম্বরের আট তারিখ সকালে আমি কাজে গেছিলাম তে লরি আমাদের কেরে আছিল লরি আসিলো আমাদের লেবার আছিল আমরা আট দশজন লেবার ছিলাম তে সকালবেলা আমি যখন যখন কাজে গেছিলাম আমাদের কাজ ছিল হুক লে লরিটারে লরি কেরে কেরে কেরেঙ্গের মাঝে ফাইভগুলা লাগানো লরি কেরেঙ্গে আবার লরিতে তুলবে আবার আমরা হুকগুলো খুলবো এরপর ছয়টা ফাইভ তুলবো ফাইভ ছটা ফাইভ তোলার পরে আমরা বাঁধবো বাঁধার পরে গাড়ি ছেড়ে দেবো এরপর আবার আমরা আনলোড করবো এই আমরা এই ফাইভগুলা ছয়টা ফাইভ তোলার পরে বেল লাগে তিনটা তিনটা বেল দিয়ে বাঁধা লাগে ওই আমি ওই সাকার সামনে একটা বেল বান্দা লাগে ওই ওই সাকার সামনের বেল্টটা বাঁধতেছিলাম আর এই কেরেঙ্গা ড্রাইভারে ফলো করে নাই ওই আমার লরি ড্রাইভারের সিগন্যাল দিয়ে দিছে আর ওটা লরি ড্রাইভারে টান দিয়ে দিছে হঠাৎ করে দেখলাম আমার এই পায়ের সামনে গাড়ি চলে আসে আমি এই এই বলতে আমার লরি লরি ড্রাইভারের সিগনাল দেখছে দেখতে ব্রেক মারছে ব্রেক দেখার মারার পরে এই পর্যন্ত কোমর পর্যন্ত এসে গেছে এইভাবে ছিলাম আমি আমার হাতে সামনের চাকা এই আমার যখন বললাম এইই बोलते আবার ব্যাক করছে ব্যাক কইরা আমার পায়ের একবার এইখান পা ইয়ার ও বিতর আসে আর ও এই একবার একবার উলাত পঞ্জ তো এই দিকে আবার এদিকে আবার উপরে আসে এই দিকে হাট হাট বা আডি বাঁচে রড রড লাগানো আছে এই জায়গায় কোমরে রড লাগানো আছে আমি উসমানিতে বলতাম উসমানিতে যখন যাই সকালবেলা তখন বললো পুলিশের জামেলা এখন হবে না আগে পুলিশ কেস হবে আমরা আর দিকে তো আমার ব্লাড যাইতেছে আমার এ বললো হবে না আমরা অ্যাস্ট্রোয়ের জন্য ছয়শো টাকা দিছি না দেওয়ার কারণ আমরা এসো করার কথা বুঝলাম আমার ছোটো ভাইয়ে আমরা অ্যাম্বুলেন্স এটা নিয়ে রাখে বাড়ি চলে আসি রাখে বাড়ি আসার পরে ভর্তি ভর্তি করলাম ভর্তি ওরা ওটাকে ওনারা বললো আপনারা ঠিক আছে চিকিৎসা করব ওইলে কিন্তু কোনো কেসের কোনো কোনোটুকন যদি বলেন আমরা দিতে পারবো না আমার ভাইয়ে বলছে আমার ঠিকাদারও ছিল ও আমাদের এটা কিছু লাগের আগে চিকিৎসা করেন তো প্রাথমিক অবস্থায় চিকিৎসা তারা ওই সিলাই টিলাই করছে করার পরে আমি তিনটা পর্যন্ত অসুস্থ মানে অজ্ঞান ছিলাম তো তিনটার সময় অজ্ঞান ছিলাম পরে যখন সুস্থ মোটামুটি অজ্ঞান জ্ঞান ফিরে আসলো আমার তখন ওনারা বললো আমার বিপি নাই এই নাই সেই নাই ওরা বললো ওই আইসিতে আমাকে ঢুকালো মনে করি একদিন আইসিতে ছিলাম আর পরে ওনারা বললো আমি বাসবো না তাই কোনো লাভ হবে না এই কথা বললো আমার ঠিক ঠিক আছে যে দেন ফোন করছে এই ব্যাপার ওনার কেউ তোরা তখন বসে না তো তুমি টাকা নিয়ে আসো ওই ওনারা নিয়ে ডাকা টাকা নিয়ে যা টাকা নেওয়ার পরে ওই জায়গায় শ্যামলি হাসপাতাল শ্যামলি এলাকায় সেফা করে ক্লিনিক ওনারা ডাক্তারে বলছে না এই জায়গায় হবে না পঙ্গুতে যে কদিন বাসে পঙ্গুতে রেখে আসেন আমার ঠিক আমার কন্ট্রাক্টার যে মানে কন্ট্রাক্টারের ম্যানেজার যে এম ডি ওই নাম হইল হায়দার সাহাব উনি বলছে মোরক বাস হোক আপনারা বলছি চিকিৎসা করতে চিকিৎসা করে যান এই ততো যদি দেখলো আপনার রাখি বালির কীভাবে কী করলো না করলো এটা দেখিয়া আমার চিকিৎসা দুই মাস পর্যন্ত ওরা কোনো ট্রিটমেন্ট করে না উন খালি শুধু ইঞ্জেকশন আর স্যালাইন ইঞ্জেকশন আর স্যালাইন এইভাবে আর ওষুধ আমার রেখা পাইতেছে এরপরে দুই মাস পরে আমার এ অপারেশন করছে আমি চার মাস ওই ওই ডাকা ছিলাম ক্লিনিকে এখন কেমন আছে এখন মোটামুটি আসলে ঠিক কি ধরনের সমস্যা এই এখন দুর্ঘটনার পরে এখন তো আমি তো হাঁটতে পারছি মানে ডাক্তার বললেও আমি যদি না হাঁটি তো আমার পঙ্গ হয়ে যাবো আমার হাড্ডিটা টান দিয়ে দেন আটু ভাঙতেছে না এ আটু ভাঙতেছে না আস্তে আস্তে হাঁটার জন্য বলছে আমি প্রায় আমি যদি দিয়া অনেক দিন এক মাসের মতো হুইল চেয়ার দিয়া চলাফেরা করছে এবং ডাক্তারের জন্য ডাক্তার ফোন দিছি ফোন দেওয়ার পরে বললো আস্ত অল্প অল্পভাবে হাঁটার জন্য এ আমি হাঁটতেছি এখন তো আমি তো শীতের দিনেই কয়দিন ধরে আমার খুবই রাত্রে ঘুম নাই আমার বৃষ্টি মানে ইজ্জাল আজন্তনা করতেছি আর এই যে পেশাবের এইটা তো আমার যেমন বাথরুম করলেই সবসময় আর বেতা যায় যেমন এই পেশাব এই পেশাব এই পেশাব হচ্ছে এইরকম করতেছে এখন কোন অপারেশনটা আপনার এই এটা জরুরি এটা এই পেশাবের এইটাটা জরুরি আমার এইটা এই অপারেশন করতে কত টাকা প্রয়োজন এটা করতে আপনাদের দুই লাখ দুই লক্ষ টাকার মতো খরচ যাবে এটা কি কোনো জায়গা থেকে হস্তান্তর হয়েছে কাও জিনা আর अब তোমার আমার কিভাবে করব তারপর আমার আমার আত্মীয়জন জেদি দিতে এক বছর আমার হয়ে গেছে ওই এই দিরা ইন্দ্রা আমার এলাকারবাসী দিয়ে অনেকে তো সুহাক ভাই আইনা অনেক দেখা তাই না নাতিজন আমার দুলাভাই বনি জমাই খালা আত্মীয়জন যারা আছে এলাকারবাসী এরাই দিতেছে আমার তিন সেলে মে এই অবস্থায় চলতেছি এদের ওষুধটা খাওয়ুই দেন আই দেন আমি অন রেগে গেছে আমার একজনের টাকা দিব বলছি একজন টাকা দিবে বলছে যদি টেকা দে তো আমি ওষুধ নিয়ে আসবো এখানে আমি বাড়িছি তুই দে তো আমি তখন গিয়ে ওষুধ নিয়ে আসবো বলছে বিকালে দেখা করে আজকে দুই তারিখ তুই পাই বেতন আমার স্যালারি হয় তো আমি দেবো এই দিন আমি লাগি এখন বাড়িছি তুই দে তো আমি ওষুধ নিয়ে আসবো সর্বশেষ যে অপারেশনটি হবে সেটার জন্য আপনার ঠিক কত টাকা প্রয়োজন এখন এখন বর্তমানে দুই লক্ষ টাকা হলে আমার হয়ে যায় দর্শক যেমনটা শুনছিলেন আসলে দুর্ঘটনায় আসলে কারোর হাত নেই কিন্তু চালকের ভুলের কারণে পাপন আজকে তিনি সংসারের জন্য কাজ করছিলেন পাঁচশো টাকা রুজে তিনি বঙ্গবন্ধু যে হাইটেক পার্ক আছে সেই হাইটেক পার্কের যে গ্যাস লাইনের কাজ করতেন এবং চালকের ভুলের কারণে আজকে তিনি একদমই ঘরে বসে আছেন আপনারা যারা দেশ বিদেশ থেকে এই লাইভটি এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু এই পাপনের পাশে দাঁড়াতে পারেন তার তিনটি শিশু সন্তান আছে সেই শিশু সন্তানের ভরণ পোষণের জন্য তার অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং যদি আপনারা তার পাশে দাঁড়াতে চান তাহলে আমরা কিন্তু ডিসক্রিপশনে তার নাম্বারটি দিয়ে দিয়েছি আমরা জানি যে এখনও অনেক হৃদয়বান মানুষ আছেন মাত্র দুই লক্ষ টাকা হলে তিনি কিন্তু আবারও সুস্থভাবে হয়তো বেঁচে থাকতে পারবেন এবং কাজকর্ম করে তার ফ্যামিলির জন্য কিছুটা হলেও কাজ করতে পারবেন আমরা আশা করব আমাদের এই লাইফের মাধ্যমে পাপনের পাশাবে দাঁড়া পাশে দাঁড়াবেন হৃদয়বান মানুষ যারা আছেন বিশেষ করে সিলেটের যারা প্রবাসীরা আছেন তারা অবশ্যই পাপনের পাশে দাঁড়ানোর একটা অভিপ্রায় করবেন দর্শক আমরা আপনাদের সাথে আবারও লাইফে সংযুক্ত হব এভাবে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো দেশে সর্বশেষ অবস্থা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা ফিরে সাথে থাকুন খোদা হাফেজ